আশ্চর্য কিংবা অত্যাশ্চর্য নয়। এখানে নেই কোনো দত্ত আকৃতির সেই কৃতদাস, কিন্তু তবুও তারা আলাদিনের চেরাক। বলছিলাম ঈদগাঁওর আলাদিনের চেরাক নামে একটি প্রতিষ্ঠানের কথা, যে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে পুরো দেশে সাড়া ফেলেছে অপরাধ নিয়ন্ত্রণে, বিশেষ করে ঈদগাঁ বাজার থেকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে চুরি হচ্ছে সেই চোর ধরার জন্য মোটরসাইকেল বাস নানা প্রকারের যে এই অপরাধগুলো হচ্ছে চুরি নামক অপরাধ, এর বিরুদ্ধে তাদের যে জয়যাত্রা চলছে সে আলাদিনের চেরাক। কক্সবাজারের ঈদগাঁ স্টেশনে সে আলাদিনের চেরাগ অফিসে আমরা এসেছি, কথা বলবো আলাদিনের চেরাগের প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন ফরিদুল আলম। ফরিদুল আলম, আলাদিনের চেরাগ নামটি কেন হলো? আমরা যেটা বলি যে আলাদিনের চেরাগ মানে হচ্ছে ধন সম্পদ বোঝায়, আপনি কি বোঝাতে চেয়েছেন? আলাদিনের চেরাগ মানে আমি যেটা বোঝাতে চাইছিলাম সেটা হলো, আমরা ছোটবেলায় দেখতাম আলাদিনের চেরাগ, যে চেরাগে ঘষা দিলে একটা দত্ত বেরোতো, মনের ইচ্ছা দত্তকে বললে উনি সেটা পূরণ করতো। তো আলাদিনের চেরাগ নামটা হয়েছে, আমরা বিভিন্ন মানুষকে সহযোগিতা করি, এটা দত্তের মতো করে, যেটা ডিজিটাল দত্ত আর কি। আমরা এটা আপনি ঘষা দিলে সেই দত্ত, ডিজিটাল নামক দত্ত, ইন্টারনেট নামক দত্ত কিংবা সিসি ক্যামেরা নামক দত্ত সব আপনাকে সমাধান দিয়ে দিচ্ছে। এই তাহলে ধন সম্পদ নয়, মানুষের জানমাল সুরক্ষা। আচ্ছা, আপনার জানমাল সুরক্ষা যে চুরি হওয়ার বিষয়টা কবে থেকে শুরু করলেন এই প্রতিষ্ঠান? এটা শুরু করছে 2020 থেকে, 2021 থেকে, প্রায় 3 বছর প্লাস হলো আর কি। এটা যাত্রাটা শুরু হয় আমাদের একটা সিসি ক্যামেরা দিয়ে, একটা ক্যামেরাও না, প্রথমে আমাদের ঈদগাঁয়ে, সেটা আমি ইত্যাদির অনুষ্ঠানে বলেছিলাম, আমাদের ঈদগাঁ থানার একজন কনস্টেবল অ্যাক্সিডেন্ট করে মারা গেছিল। তো থানার পুলিশ প্রশাসনকে নিয়ে আমরা সেই রামু পর্যন্ত একটা সিসি ক্যামেরা ফুটেজ করছি, কিন্তু এই গাড়িটা এখনো সমাপ্ত করতে পারিনি, শুধু একটা ক্যামেরার অভাবে। পরে আমি চিন্তা করলাম এখানে বাইরে কুটিতে একটা সিসি ক্যামেরা লাগাই। ওটা লাগানোর পরে দেখলাম যে অনেক ভুক্তভোগী আমাদের এখানে আসে, ভাই আমার ব্যাগ হারিয়ে গেছে, আমার গাড়ি চুরি করে নিয়ে গেছে। এভাবে আমরা স্টেপে স্টেপ প্রায় 20টা পয়েন্টে আঘাত স্থাপন করি, পর্যায়ক্রমে আমাদের এই উপজেলায় আমরা এই কাজটা প্রসার হয়। এখন সর্বমোট কয়টা সিসি এখানে? এখানে 25টা মতো হবে ঈদগাঁও বাজারে। অন্য কোথাও কি সম্প্রসারণ করেছে? কোথাও যে বাইরে যাদের ক্যামেরা লাগানো আছে ওখানে অনেক সময় ক্যামেরা একটা আমরা ফ্রি দিই বাইরে লাগানোর জন্য, অনেক সময় ওদেরকে রিকোয়েস্ট করি একটা ক্যামেরা বাইরে লাগানোর জন্য। তবে আশপাশে যত সিসি ক্যামেরা আছে যে উপজেলায় প্রত্যেকটা ক্যামেরা আমার অ্যাক্সেস আছে। মানে টোটাল মিলে কয়টা ক্যামেরায় আপনাদের অ্যাক্সেস আছে? অ্যাক্সেস এটা প্রায় 100টা হবে, 100 ক্যামেরা আপনাদের আছে। তো আমরা আপনারা অর্থাৎ প্রথম, এরপর আমরা দেখলাম যে কি আপনারা শুধু কক্সবাজারে নয়, ঈদগাঁতে নয়, আপনারা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে এই মানুষকে এই যে ডিজিটালি হেল্প করছেন, এটা কিভাবে? আমরা আমি প্রথমে মনে করি না এটা যে এভাবে প্রসার হবে। আমরা আমাদের উপজেলায় নিয়ে কাজটা শুরু করছিলাম, পরবর্তীতে আমরা তো প্রায় 1 বছর সময় শুধু এগুলি ফেসবুকে তেমন আপলোড দিতাম না, আমরা নিজেরাই এটা উদ্ধার করে কাছে দিয়ে দিতাম। কিছু কিছু অনেকে বললো যে ভাই কিছু কিছু জিনিস ফেসবুকে দেন সবাই দেখো, এভাবে দেখতে দেখতে যেটা দিয়ে এটা ভাইরাল হয়ে যায়, মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে। পরবর্তীতে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ভুক্তভোগীরা আমাদের কাছে ফুটেজগুলো পাঠাই। তো এভাবে 10টা পোস্ট করলে মিনিমাম 7টা-8টা শনাক্ত হয়ে যায় 10টার মধ্যে। তো এভাবে করতে করতে দেখলাম যে পুরো বাংলাদেশে একটা খুব ভালো একটা সাড়া ফেলছে। পরবর্তীতে আবার বাংলাদেশের যে বিভিন্ন থানা আছে, থানার বিভিন্ন অফিসার, ওসি এবং এসপি সার্কেল আমাদের সাথে লিঙ্ক হয়েছে, তো তাদের জেলায় যে যে অপরাধীগুলো তারা শনাক্ত করতে পারে না সেটা আমাদের কাছে পাঠায়, আমরা শনাক্ত করে দিই। কারণ অনেক সময় আমরা প্রশাসন আপনাদের সহযোগিতা নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত কতটা ঘটনা আপনারা সমাধান করেছেন, অর্থাৎ বিশেষ করে চুরি যাওয়া? হ্যাঁ, চুরি আছে, ছিনতাই আছে, চুরি ছিনতাই ডাকাতি, এগুলো টোটাল কতটা সময় মানে আপনারা চিহ্নিত? 1000-এর উপরে। 1000 কক্সবাজারে কতটা, কক্সবাজারের বাইরে কতটা? কক্সবাজারে হবে কক্সবাজার জেলায় 500+, আর বাকিগুলো জেলার বাইরে? জেলার বাইরে। একেবারে কত দূর পর্যন্ত গেছেন আপনারা? একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া, প্রত্যেকটা উপজেলা, এমন যশোর, হ্যাঁ হ্যাঁ, পঞ্চগড়, নীলফামারী, এমন কোন উপজেলা জেলা বাকি নেই আমাদের সেবা পায় নাই।
না আপনারা সেখানে গিয়ে ওদের ওই ওদেরকে সহায়তা করেছেন? প্রশাসন যখন আমাদের কাছে পাঠায় অথবা ভুক্তভোগীরা যখন আমাদের কাছে ফুটেজগুলো পাঠায়, আমরা শনাক্ত করার পরে যারা আমাদের কাছে ফুটেজটা পাঠায়, অভিযোগটা পাঠায়, আমরা শনাক্ত করার পরে আমাদের ভিডিও ফুটেজটা যদি একজন মানুষও যদি দেখে তাহলে আপনাকে তো অবশ্যই চিনবে, তখন আমাদের ইনবক্সে তথ্যটা পাঠাই, আমরা আরো কয়েকজন থেকে যাচাই করি ওই এলাকার। যখন একজন মানে যেখানে আপনারা কাজ করেন সেখানে হচ্ছে কি সিসিটিভি ক্যামেরা ফুটেজ গুলো আপনারা নেন, নেয়ার পর আপনারা এটা দেন, তারপর আপনারা সহযোগিতা করেন, আর যেখানে সিসিটিভি নেটওয়ার্কের আওতায় নেই সেখানে এটা সম্ভব হচ্ছে না? এটা সম্ভব হচ্ছে না। তবে যেখানে বেশিরভাগই এখন সিসিটিভি নেটওয়ার্কের আওতায়, তাহলে কক্সবাজার পেরিয়ে আপনারা সেই একেবারে দেশের শেষ সীমান্ত, অর্থাৎ পুরো দেশ জুড়ে আলাদা নির্চয় রাখবেন। আচ্ছা, আপনার কি কোনো টাকা পয়সা নেন কিনা? না, আমাদের এই কাজটা ঠিকই আছে, আমরা যে টাকা পয়সা নিই না এটার জন্য, না হলে এটা অনেক আগে বন্ধ হয়ে যেত। আপনি কোনো টাকা পয়সা নেন? কোনো টাকা পয়সা নিই না। আমাদের অনেকে এখানে আমাদের স্ক্রিনশট করে রাখছি, অনেক অফিসার, পুলিশের অফিসার, অনেক ভুক্তভোগী আমাদের কাছে বিকাশ নাম্বার। কিন্তু আপনারা যে যান, আপনারা যে খরচ, আমরা যে বেশি দূরে যাই না, আমরা চট্টগ্রাম নোয়াখালী পর্যন্ত যাই, এর মধ্যে ভুক্তভোগী গাড়ি ভাড়াটা বহন করে, এরা নিজে গাড়ি ভাড়া দেয়, কিন্তু আমাদের কোনো বেতন দিতে হয় না। কেমন লাগে মানুষ যখন হারানো জিনিস ফিরে পায়, মানুষটা যখন হাসে, কেমন তৃপ্তি অনুভব করে? আসলে একটা জিনিস যদি হারিয়ে যায়, সাপোজ আপনার একটা মোবাইল হারিয়ে গেল আপনার, ওটা কেমন লাগে এটা আপনি বুঝবেন, এটা অন্য কেউ এটা সহজে বুঝে না। এটা যখন আবার ফিরে পান একদিন পর দুদিন পর, তখন আপনার কী অনুভূতি হয় এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, তার সে দ্বিগুণ আমরা খুশি হই আমরা ফিরে দিতে পারি। এবং আপনাদের এই নিয়ে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বলতে, আমাদের এই যে হাইওয়ে রুট কক্সবাজার, এটাতে আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ টুরিস্ট আসে, অনেক সময় আমাদের গাড়ির নাম্বার শনাক্ত করতে একটু কষ্ট হয়, আমাদের এই ক্যামেরাগুলো রাত্রিবেলায় যেমন গরু চুরির গাড়ি বা বিভিন্ন অ্যাক্সিডেন্ট করে পালানোর যে গাড়িগুলো, আমরা নাম্বারগুলো শনাক্ত করতে পারি না। সেক্ষেত্রে কিছু এনফিআর কিছু ক্যামেরা আছে, নাম্বার প্লেট রেকগনাইজেশন কিছু ক্যামেরা আছে, এই ক্যামেরাগুলো আমরা স্থাপন করার জন্য একটা উদ্যোগ নিয়েছি, আমাদের এমপি সাহেবও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন, ওইটা যদি করে, ওটা যদি পাই আমরা, তাহলে আমরা এই হাইওয়ে রোডে দুইটা এরকম ক্যামেরা স্থাপন করব। এনপিআর ক্যামেরা চান? হ্যাঁ, এনপিআর ক্যামেরা। নিশ্চয়ই প্রশাসন সহ সকলে এগিয়ে আসবেন আলাদিন চেরাগের এই উদ্যোগে, কেবল জনপ্রতিনিধিরা নয়, ইতিমধ্যে হুইপ এদের আশ্বাস দিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে আপনারা কোন কোন বিষয়টি তে কাজ করেন না? যেমন এখানে আপনারা লিখতে পেয়েছেন নারী রাজনৈতিক মারামারি সংক্রান্ত ভিডিও ফুটেজ আপনারা দেন না। আমরা শুধুমাত্র যেগুলি চুরি হয়, হারিয়ে যায়, তারপরে চিন্তায় ডাকাতি, এগুলি নিয়ে কাজ করি, বিকাশ প্রতারণা, অনলাইন প্রতারণা, এসব নিয়ে আমরা কাজ করি না, এগুলি নিয়ে সফলও হওয়া যায় না। এগুলি প্রশাসনও এগুলি নিয়ে সফল হতে এদেরও ব্যাগ পেতে হয়, যেগুলি বিশেষ করে অনলাইন প্রতারণা, বিকাশ প্রতারণা, এগুলি নিয়ে। আর সবশেষ টিটিএন দর্শকের জন্য কি বলবেন আপনি? আমরা টিটিএন দর্শকদের জন্য বলবো, আপনারা নিরাপত্তার জন্য আপনাদের গাড়ি এবং আপনাদের বাসা বাড়ির নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করুন, এবং নিজে সতর্ক হন এবং অপরকে সতর্ক করুন। অসংখ্য ধন্যবাদ। আসলে কথা বলছিলাম আলাদিনের চেরাগের প্রতিষ্ঠাতা, তো তিনি যেটা বলছেন যে সতর্কতার কথা বলছেন, তবে তার আগে একটু দেখিয়ে দেই, এই হচ্ছে আলাদিনের চেরাগ, অর্থাৎ ইনার এই যে প্রযুক্তি নামক আলাদিনের চেরাগ সিসিটিভি ক্যামেরা। সিসিটিভি ক্যামেরা দিয়েই তিনি প্রায় 1000-এরও বেশি ঘটনাকে শনাক্ত করেছেন, বড় অবদান রাখছেন অপরাধ নিয়ন্ত্রণে, তিনি একটি বড় অবদান রাখছেন আলাদিনের চেরাগ। আমরা তাদের সাফল্য কামনা করি, এবং তারা যে নতুন ক্যামেরা স্থাপন করছে, যে নাম্বার প্লেট শনাক্তকরণের, এটিও নিশ্চয়ই তাদের পাশে দাঁড়াবেন প্রশাসন সহ সকলেই। অন্যদিকে তারা ইতিমধ্যেই ইত্যাদি অনুষ্ঠানে তারা একবার গিয়েছিলেন, তারা সেই সুযোগও পেয়েছেন, তাদের কর্মপ্রয়াসটি সারা বাংলাদেশে সমাদৃত হয়েছে। এরকম ছোট ছোট কিছু 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 ভালো কাজ আমাদের মনকে ভরিয়ে দেয়, রাঙিয়ে দেয়। ভালো থাকুক আলাদিনের চেরাগ, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।